তোমার কাছে আমরা ঋণী। আমার পুত্রের প্রাণ রক্ষা করেছো তুমি, কিন্তু এবার তোমাকে যোগ্য স্ত্রী হয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর যে স্ত্রীর সঙ্গে বিবাদ করে স্বামীকে কক্ষের বাইরে রাত কাটাতে হয়, সে স্ত্রী যতই বীর হোক না কেন, সংসারের লক্ষ্মী হতে পারে না। আর অমৃতনগরের যুবরাজ উদ্যানে রাত কাটাবে, এটা তো ভালো কথা নয় কিরণ। কুমারের অভিমান ভাগানোর চেষ্টা কর। কিরণমালা, কি হয়েছিল কুমার? তুমি সারা রাত আমার উপর রাগ করে উদ্যানে শুয়েছিলে। আমি তোমাকে উদ্যানে খুঁজতেও গিয়েছিলাম, কিন্তু তুমি তো, কি অপরাধ করেছি আমি? কেন তুমি আমার উপর এত রাগ করেছিলে বলো। কি আমি তোমার সাথে? মা আমাকে ভুল ভাবছে, কারণ মাকে আমি সত্যি কথাটা বলতে পারিনি। মা ভাবছেন তুমি আমার কারণে আমার উপর রাগ করেছো কুমার। সত্যি কি তাই কুমার? তুমি বলো কুমার, আমি কি দোষ করেছি? কেন তুমি আমার উপর এতটা রেগে গিয়েছি? আমি তোমার উপর রেগে গিয়েছি? কিরণমালা, তুমি আমায় উদ্যানে ডাকতে গিয়েছিলে, এসব তুমি কি বলছো? আমি কখন এসব করলাম? আমি যে কিছুই বুঝতে পারছি না কিরণমালা। বিশ্বাস করো কিরণমালা, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না আমি কিরণমালা। কুমার, আমার মায়ার বশ কাটিয়ে উঠেছে, তা তো হতে দেওয়া যাবে না। কাল রাতে তুমি আমাকে যে অপমান করেছো, তাতে আমি খুব আঘাত পেয়েছি কুমার। তার জন্য কি করতে হবে আমায়? আয় করে ক্ষমা চাইতে হবে। আর তুমি কি করেছো তুমি জানো না কিরণমালা? তুমি আমাকে যে অপমান করেছো তা ক্ষমাই। কখন অপমান করলাম কুমার? কোনো কথাই বলো। দেখো তোমাকে আমার ভালো করে বোঝা হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি সব কিছুর জন্য আমাকে দোষী সাব্যস্ত করে সবার চোখে হেয় করতে চাইছো। তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। কেন তুমি এরকম করছো আমার সাথে? কি করেছি আমি একটু আগে তো? জিজ্ঞেস করুন মহারাজ, কেন কুমারকে প্রাসাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? কি হয়েছে কুমার, কোথায়?
আমরা তো সেটাই জানতে এসেছি তোমার কাছে কিরণ। মহারানীর কাছ থেকে গতকাল রাতে তোমার ব্যাপারে সব কথা শুনে আমরা সত্যি খুব বিচলিত। তারপর থেকে আমরা কুমারকে খুঁজছি তার সাথে কথা বলার জন্য। সিংহদ্বারে প্রৌঢ়ীকে জিজ্ঞাসা করলাম, সে বলল বহুক্ষণ আগে কুমার বেরিয়ে গেছে। কোথায় গেছে কুমার কিরণমালা? তুই সত্যি কিছু জানিস না কুমার কোথায় গেছে? না, আমি তো সত্যিই জানি না কুমার প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেছে। তোমার সঙ্গে কুমারের মনোমালিন্য হয়েছে, তোমাদের মধ্যে কিছু একটা নিয়ে বিরোধ হয়েছে। তুমি কি সত্যি কিছু জানো না কিরণ, নাকি আমাদের জানাতে চাইছো না? মা, আমি সত্যিই জানি না কুমার প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেছে। বিশ্বাস করুন মা, আমি জানি না কুমার কেন চলে গেছে, আমি জানি না কুমার কেন আমার উপর এত রেগে আছে। বিশ্বাস করুন মা, আমি সত্যি কিচ্ছু জানি না। তুমি আমাকে যে অপমান করেছো কিরণমালা, কি যেন বলছিল, আমি ওকে অপমান করেছি? ওই আমার তো কিছুই মনে পড়ছে না। আর আমি এই সাগরের ধারেই পেলাম কি করে? না না, আমায় এখনই কিরণমালার কাছে ফিরতে হবে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না কিরণ। মহারানী আম্রপালি, আমার কিরণ সত্যি কিছু জানে না। আমার মেয়ে যে জ্ঞানে তো কোনোদিনও কোনো মিথ্যে বলেনি, ও জানে না, সত্যি কিছু জানে না। তাহলে কেন আমাদের স্পষ্ট করে বলছে না? কেন আমাদের জানাতে চাইছে না ওদের মধ্যে কি নিয়ে বিবাদ ঘটেছে? কুমার, যে কুমার এতটাই নম্র, কোনোদিন কারোর সঙ্গে কোনো কটু কথা বলেনি, যে কুমার কিরণকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কেন কি এমন ঘটল যে কিরণের উপর এতটাই ক্ষিপ্ত হয়ে সে প্রাসাদ ছেড়ে চলে গেল? মহারানী আম্রপালি, কিরণের পক্ষে একা এই উত্তর দেওয়া সম্ভব নয়। হয়তো হয়তো কুমারই বলতে পারবে তার কারণ। কিরণ তো বলছে ও কিছু জানে না, আর কিরণ যদি সত্যি জানতো আমাদের ঠিক বলতো। কোথায় চলে গেল? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এরম করিস না, একটু শান্ত হও, একটু শান্ত হও, এরম করিস না, এরম করিস না, শান্ত হও। কি করে কি হয়ে গেল? কুমার কেন আমার উপর এত রেগে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। এরম করিস না, একটু শান্ত হও। মহারাজ বিক্রম, আমাদের আগে কুমারের সন্ধান করার প্রয়োজন। আপনি আপনি চতুর্দিকে লোক পাঠান, তারা যেন যেভাবে হোক কুমারকে খুঁজে আনে। মহারাজ বিজয়, আপনি ঠিক কথাই বলেছেন। আসুন। কেন এরকম করছে
কেন এরকম আচরণ করছে? কোথায় চলে গেল কুমার? কোথায় চলে গেল কুমার? কোথায় চলে গেল কুমার? একটু শান্ত হয়, একটু শান্ত হয়, একটু বিশ্রাম নে। দেখ দেখ, তোর বাবা মহারাজ ওনারা তো লোক পাঠাচ্ছেন কুমারের সন্ধানে। এভাবে ভেঙে পড়িস না মা, একটু শো তো, একটু শো, এরকম করিস। মহারানী, মহারানী, আমার মনে হয় আমরা অহেতুক দুশ্চিন্তা করছি। এটা নিজেকে স্বামী স্ত্রীর মানবী মা, কুমার আসলে সব ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন। আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। চল। এভাবে মন খারাপ করে থাকিস না, দেখি সব ঠিক হয়ে যাবে। আমি আসছি। বিশ্বাস করো কিরণমালা, আমি কিচ্ছু মনে করতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না আমি। সকালে কুমার হঠাৎ পড়ল, তার এসব কিছুই মনে নেই। আমি যখন বললাম সে আমাকে অপমান করেছে, তখন আচমকাই রেগে বেরিয়ে গেল, সেটাও তো খুব অস্বাভাবিক। দোষ করেছি কেন তুমি বারবার আমাকে এভাবে অপমান করছো বল? কোন দোষে শাস্তি দিচ্ছ তুমি আমাকে? কুমারের এই বিপরীতমুখী আচরণ বড় অদ্ভুত লাগছে। কুমার কি এগুলো নিজে থেকে করছে, নাকি ওকে কেউ পরিচালনা করছে? আমরা হয়তো কেউ বুঝতে পারছি না। কুমারকে দিয়ে হয়তো কেউ এগুলো করাচ্ছে। কুমারকে দিয়ে কে কে করাচ্ছে কিরণ? চুপ করে থেকো না কিরণ, বলো আমাকে। আসলে মা, এটা আমার আশঙ্কা, কেউ কি কুমারের উপর কোনো মায়া করেছে? কে আমার কুমারের উপর মায়া করেছে? মা, যত তাড়াতাড়ি সম্ভব কুমারকে খুঁজে আনতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে কুমার আমার ওপর রাগ দেখিয়ে নিজের বিপদ ডেকে আনছে। এটা হয়তো অন্য কারোর উদ্দেশ্য। বদ্রমালা বাড়াবাড়ি নয়, যেটুকু বলেছি সেটুকুই। এদিকে তাকিয়ে দেখো সবাই। কুমার আসছে, সবাই সতর্ক, আমাদের নাটক চালিয়ে যেতে হবে। যা যাও, চিৎকার করো। তোমরা আমাকে হত্যা করতে পারো, কিন্তু প্রাণ থাকলে আমি কিছুতেই তোমাদের কাছে আত্মসমর্পণ করবো না। সাবধান দস্যুদল। Thank you.
আমাদের আমাদের বন্ধন মুক্ত করুন। রাজকুমারী, 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 কি হলো রাজকুমারী? দেখি তোমাদের কত স্পর্ধা। অমৃত নগরী যুবরাজ পৃথ্বীরাজ সিংহ তোমাদের অসি যুদ্ধে আহ্বান করছে। এসো, তরবারির ধার পরীক্ষা হয়ে যাক। এটা খেপে গিয়ে সত্যি সত্যি গলা কেটে দেবে। আসল কাজ তো হয়ে গেছে, কি দরকার এগিয়ে গিয়ে? না, এক্ষুনি পালালে সন্দেহ করতে পারে। এসো দস্যুর দল, এসো। দস্যুদের আঘাতে রাজকুমারী জ্ঞান হারিয়েছে। আপনারা কারা? উনি মণিকাঞ্চনপুরের রাজকন্যা মোহিনী, আমি তার অঙ্গরক্ষিকা রুক্মিণী। আপনি তো অমৃতনগরীর যুবরাজ, তাই না? হ্যাঁ। কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো যুবরাজ? আজ শুধুমাত্র আপনার জন্যই আমাদের মান প্রাণ রক্ষা হয়েছে। আমি অমৃতনগরীর যুবরাজ পৃথ্বীরাজ সিংহ আপনাদের অমৃতনগরীর আতিথ্য গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। চলুন, আমার সাথে রাজপ্রাসাদে চলুন। কিন্তু রাজকুমারীকে আমরা কি করে নিয়ে যাব? এখানে তো কোনো যানবাহন নেই। আমি নিয়ে যাচ্ছি রাজকুমারী মোহিনীকে। আমাকে যতই অপমান করুক না কেন, যতই শাস্তি দিক না কেন, আমি তা সহ্য করতে রাজি আছি। কিন্তু তুমি দেখো, ওর যেন কোনো বিপদ না হয়। ওকে তুমি রক্ষা করো বিধাতা, ওকে তুমি রক্ষা করো। তোমার চরণে শত কোটি প্রণাম। আমার কুমারকে তুমি রক্ষা করেছো বিধাতা, আমার কুমারকে তুমি রক্ষা করেছো। চলো 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 পাল্টাই।